অতিয়ক নগরের ভিতর বড়া বজারের মাজত অনুষ্ঠিত হওয়া একটা মত বিনিময় অনুষ্ঠানত স্থানীয় রাইজে নিজে অভিযোগ দাঙি ধরেছে যে NHIDCL যে কাম সেই কামর ক্ষেত্র যথেষ্ট অভাবব আছে। ইতিমধ্যে বহুতে অভিযোগ দাঙি ধরেছে যে ক্ষতিপূরণ হওয়া ক্ষেত্র বহুতে পোৱা নাই, আর লগতে আজি PUP ক্ষেত্র আমার স্থানীয় রাইজে বহুত গুরুত্বপূর্ণ অযুক্তিপূর্ণ কথাখিনি কলে। কিন্তু আমি দেখা পাইছো যে কেন্দ্র সরকার NHIDCL মাত্র ডাঙর ডাঙর ঠিকাদারের কথাব শুনে, টেন্ডার উপর টেন্ডার করে থাকে। ইতিমধ্যে চারিবার টেন্ডার কল করেছে, কিন্তু যদরে কামখিনি হব লাগে কামখিনি হওয়া নাই। তো বহুত অভাব অভিযোগ আছে। কেন্দ্রীয় মন্ত্রী যদিও কৈছে যে আহা ফেব্রুয়ারি মাহত তেওঁলোকে কামখিনি সম্পূর্ণ করব, ইতিমধ্যে আমি রাস্তা দেখা পাইছো, বালি কেনেকে তেওঁলোকে পেলাই থৈছে আমি দেখা পাইছো। তেওঁলোকে এটা ভাল কোয়ালিটি থকা ফ্লাই হাইওয়ে যাইপথ আমাক দিব পারিব ইয়া মোর সন্দেহ। তথাপিও যদি সচাকে তেওঁলোকে এটা কোয়ালিটি আমার চারিলে যাইপথ তেওঁলোকে দিব পারে, এটা মই নিজে তেখেতের ওচর গৈ গামোচা পিন্ধাম এয়া কথা মই তেখেতক কৈ আহিছো। NHIDCL উপর তদন্ত হওয়া বিচার, NHIDCL বিষয়া সকল অসমত আহি ভাবিছে যে তেওঁলোকৰ উপর কোনো চকু নিদিয়ে, স্থানীয় প্রতিনিধি সকলে মাত নামাতে, রাজ্য সরকার মাত্র ঠিকাদারের কথাব শুনে, আর সেই কারণে বহুত বছর নিজের মন মানি কইলে, নিজের মনের ইচ্ছা মতে কাম করলে, আর সেই কারণে যথেষ্ট গাফিলিটি আছে। এটা কথা কামবুর এটা কথা পরিবেশ সলনি হল, এটা মই নিজে আহিছো, এটা নিজে মই চকু দিম। ইয়ার পূর্বে যেটা মই কলিয়াবরের সাংসদ আছিলো সেই সময়তো মই টিয়ক শিবসাগর কথাও উত্থাপন করেছিলো, কিন্তু এতিয়া মই নিজে মিটিংত থাকি বিভিন্ন আমার রেকর্ডব তথ্যব ওলাবলে মই একটা সুবিধা মোর ওসর আছে। আর মই কৈছো যে সয়েল কোয়ালিটি ক্ষেত্র যেনে সয়েলব পেলায় আছে, সয়েল এনালিসিস করা নাই, যেন মাটি পেলায় আছে, যেনে কামখিনি করে আছে, সেইটাই প্রমাণ করে যে NHIDCL বাস্তবভাবে আমাক উত্তর পূর্বাঞ্চলের মানুষক সহায় করার বাবে নহয়, NHIDCL উত্তর পূর্বাঞ্চলের মানুষের পৰা পয়সা কেনেকে লুটিব পারে, লুণ্ঠন করব পারে, তেওঁলোকে তাতে ব্যস্ত। আর সেইটাই মই সুধিবলৈ বিচাৰিছো আমার নীতিন গাডকাৰী ডাঙরিয়া, যে আপনাদের গাইপথৰ কামখিনি সম্পূর্ণ করা নাই কিন্তু টোল লগাই দিছে। এটা গুৱাহাটীৰ নগাঁও যাওঁতে রাস্তা বেয়া হয়েছে কিন্তু টোল লগাই দিছে, সোণাপুর টোল, রহা টোল, ইয়াতো টোল লগাবলৈ বিচাৰিছে, কামখিনি হোৱা নাই কিন্তু পয়সা তোলার উস্তাদ। একে আমার অসমৰ মুখ্যমন্ত্রী, একে কামখিনি হোৱা নাই, বিদ্যুতিকরণ করব পৰা নাই, 24 ঘণ্টা লাইন দিব পৰা নাই, কিন্তু লাইনের বিল এতিয়া স্মার্ট মিটার যোগেদি বঢ়াই দিছে। তো এই ধরনের অভিযোগ আমার বিভিন্ন আমি রাইজে আমার সম্মুখে দাঙি ধরেছে, আর আমি রাইজর কণ্ঠ হয়ে আমি সরকারের বিরুদ্ধে মাত মাতি যাব। আমার স্থানীয় ব্যবসায়ী সন্থায় আজি এই বিষয়টি উত্থাপন করেছে, কৈছে যে ইয়ার পূর্বে বিল 500-600 টাকা আসে, এটা স্মার্ট মিটার লগার পিছন 1200 হয়ে গেল, আর যখন হাজিরা করে হব পারে কিবা কারণত হাজিরা পাওঁতে 2-3 দিন দেরি হব পারে, কিন্তু 2-3 দিন দেরি হলেই স্মার্ট মিটার অফ হয়ে যায়, লাইনটা গুছি যায়, তো লড়া ছলী কত যাব? তো না আমি এই BJP অহার পিছন স্মার্ট সিটি কৈছে, স্মার্ট মিটার কৈছে, কিন্তু না আমি স্মার্ট সিটি দেখা পাইছো, না স্মার্ট মিটার দেখা পাইছো, আমি মাত্র দেখা পাইছো যে এই আদানি আর আম্বানির কারণে ভাল দিন আহিছে। সব মই অসমৰ গৃহ বিভাগৰ কামবোৰ মই বুজি নাপাওঁ, গোটেই IPC ইণ্ডিয়ান পিনেল কোড আছে, যে যদি কোনোবা দল সংগঠন যদি আইন ভঙ্গ করে তেতিয়া IPC মতে তেওঁলোকক ধৰিব পাৰে, কারাগারত লব পাৰে, কিন্তু গণতান্ত্রিকভাবে সংবিধান মর্মে সকলের প্রতিবাদ করা এটা অধিকার আছে, সংবিধানৰ যে কিবা গণতন্ত্র যে অধিকার যিকোনো দলৰ সংগঠন হব পাৰে, কিন্তু গণতন্ত্ৰ অধিকাৰ চৰকাৰে কেনেকে কাঢ়ি ল'ব পাৰে? কা আন্দোলনৰ সময়তো আমি একে পৰিৱেশ দেখিছোঁ, কা আন্দোলন এখন চৰকাৰ নাইকিয়া কেনেকে কৰিলে, কা আন্দোলনৰ সময় একে বন চহী কৰাই ভাবুকি দিছে। আমি এখন চৰকাৰৰ ভাবুকিৰ পৰা ভয় নাখাওঁ। আমাৰ মোৰ বিশ্বাস যে যি বিভিন্ন দল সংগঠন, উজনি হওক, দামনি হওক, ব্ৰহ্মপুত্ৰ হওক, বাৰাক হওক, কাৰ্বি আংলং হওক, এয়া অসমৰ আমাৰ আন্দোলন কৰা এটা ইতিহাস আছে। আন্দোলন আমি ভাষা আন্দোলন, তেল আন্দোলন,
অসম আন্দোলন, আন্দোলন আমাৰ ডিএনএত আছে, আন্দোলন আমাৰ ব্লাডত আছে, আৰু আন্দোলন গণতান্ত্ৰিকভাৱে সাংবিধানিকভাৱে আন্দোলন কৰাৰ ক্ষেত্ৰত কোনো চৰকাৰ কোনো আৰক্ষীয়ে আমাক বাধা দিব নোৱাৰে। মই আশা কৰোঁ যে এই ধৰণৰ অগণতান্ত্ৰিক কাম চৰকাৰে নকৰিব, সকলোকে নিজৰ কথা গণতান্ত্ৰিকভাৱে সংবিধান মতে আইন সন্মান কৰি কথা ক'বলৈ এটা সুযোগ দিয়ক আৰু লোকতান্ত্ৰিক প্ৰক্ৰিয়াটো সন্মান কৰক। মই ইয়াৰ ওপৰিহে মই নিজৰ প্ৰতিক্ৰিয়াটো দিবলৈ বিচাৰিছোঁ।